সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্রনাথ রায়, অমৃতলাল দে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং অংশ থেকে তোমাদেরকে অপারেটরের উপরে আজকে ক্লাস দেব। তো প্রথম আমি অপারেটর সম্পর্কে তোমাদেরকে বলবো। যে অপারেটর সম্পর্কে যে জ্ঞানটি আমি বলেছি সেটি হলো যে আমরা অপারেটর কাকে বলি, সেটি হলো যে আমরা গাণিতিক বা যুক্তিমূলক কাজের জন্য আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি চিহ্নগুলো আমরা ব্যবহার করে থাকি। এই যে চিহ্নগুলো আমরা ব্যবহার করে থাকি এদেরকেই মূলত বলে থাকি আমরা অপারেটর। তাহলে তোমরা এখন লেখো গাণিতিক ও যুক্তিমূলক কার্য সি ভাষায়, লেখো সি ভাষায় গাণিতিক ও যুক্তিমূলক কার্য সম্পন্ন করার জন্য, সি ভাষায় গাণিতিক ও যুক্তিমূলক কার্য সম্পন্ন করার জন্য কতগুলো চিহ্ন ব্যবহৃত হয়। সি ভাষায় গাণিতিক ও যুক্তিমূলক কার্য সম্পন্ন করার জন্য কতগুলো চিহ্ন ব্যবহার করা হয়। যেমন দাও, এই যে বোর্ডে দেখানো হয়েছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পার্সেন্টেজ, এগুলো দাও। যেমন লেখো এইগুলো। স্যার, এই যুক্তিমূলক কার্য সম্পন্ন করার জন্য কতগুলো, স্যার আবার একটু বলেন। আবার বলছি, সি ভাষায় গাণিতিক ও যুক্তিমূলক কার্য সম্পন্ন করার জন্য কতগুলো চিহ্ন ব্যবহৃত হয়। যেমন কতগুলো চিহ্ন ব্যবহৃত হয়, যেমন এই যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পার্সেন্টেজ। ইত্যাদি দিও, এটার সামনে ইত্যাদি দিও, ইত্যাদি। এখন দেখো এদেরকে অপারেটর বলে। এবারে নিচে দেখো আর একটা জ্ঞান, অপারেন্ডের জ্ঞান। লেখো অপারেটর যাদের উপরে কার্য সম্পন্ন করে, তাদেরকে অপারেন্ড বলে। এবারে হলো অপারেটরের প্রকারভেদ। অপারেটরের প্রকারভেদ দেখাবো। স্যার অপারে বলে নাকি? অপারেটর, যে মেশিন চালায়, অপারেটর যাদের উপর কার্য সম্পন্ন করে তাদেরকে অপারেন্ট নয় ড অপারেন্ট। ও আচ্ছা। এবারে অপারেটরের প্রকারভেদ। তো অপারেটর প্রধানত দুই প্রকার। এক নম্বরে হলো ইউনারি অপারেটর। আর দুই নম্বরে হলো বাইনারি অপারেটর। यूनारी ऑपरेटर এটা হলো বাইনারি অপারেটর। এখন হলো ইউনারি অপারেটর কাকে বলে, ইউনারি অপারেটরের জ্ঞান রাখো। লেখো যে অপারেটর একটি অপারেন্ড নিয়ে কাজ করে, যে অপারেটর একটি অপারেন্ড নিয়ে কাজ করে, যে অপারেটর একটি অপারেন্ড নিয়ে কাজ করে তাকে ইউনারি অপারেটর বলে, তাকে ইউনারি অপারেটর বলে। স্যার যে অপারেটর একটিমাত্র অপারেন্ড একটিমাত্র অপারেন্ড নিয়ে কাজ করে, একটিমাত্র অপারেন্ড নিয়ে কাজ করে তাকে ইউনারি অপারেটর বলে। এবারে লেখো বাইনারি অপারেটর আমরা পরে দিই। এখন লেখো ইউনারি অপারেটর দুই প্রকার, এক নম্বরে হলো ইনক্রিমেন্টাল, অপারেটর, আর দুই নম্বরে হলো ডিক্রিমেন্টাল, অপারেটর। ইনক্রিমেন্টাল অপারেটর এটা হলো ডিক্রিমেন্টাল অপারেটর। লেখা হইলে বইল। এবারে ইনক্রিমেন্টাল অপারেটরের জ্ঞান লেখো। ইনক্রিমেন্টাল অপারেটর, এখন দেখো ইনক্রিমেন্টাল অপারেটরটা মূলত কি। দেখো যে অপারেটর চলকের মান এক করে বৃদ্ধি করতে পারে, বৃদ্ধি করে, যে অপারেটর চলকের মান, ইনক্রিমেন্টাল অপারেটরের জ্ঞান। যে অপারেটর চলকের মান এক করে বৃদ্ধি করে, যে অপারেটর চলকের মান এক করে বৃদ্ধি করে তাকে ইনক্রিমেন্টাল অপারেটর বলে। এবারে লেখো এই ইনক্রিমেন্টাল অপারেটর নিয়ে, ডিক্রিমেন্টাল একটু পরে পড়াই তো আমাদের। দেখো ইনক্রিমেন্টাল অপারেটরের দুটি ভাগ, ইনক্রিমেন্টাল অপারেটরের দুটি ভাগ, এক নম্বরে হলো প্রেফিক্স, আর দুই নম্বরে হলো পোস্টফিক্স। একটা হলো প্রেফিক্স আর একটা হলো পোস্টফিক্স। প্রশ্ন হলো প্রেফিক্স জিনিসটা কি, খুব বেশি ইম্পর্টেন্ট, কিন্তু যা পড়াচ্ছি এই যে প্রেফিক্স পোস্টফিক্স এটাকে লিখে থাকি আমরা ডাবল প্লাস আই। এখানে আমাদের এখানে আই ব্যবহার করতে হবে, চলক আই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। ওখানে আই জে কে এ থেকে জেড পর্যন্ত যে কোনো অক্ষর ব্যবহার করা যাবে, সুতরাং আমরা আই দিয়ে লিখছি। আবার এটা মনে করো না যে ওখানে আই আমাকে লিখতেই হবে, অন্য কোনো কিছু আমরা লিখতে পারবো। এবারে পোস্টফিক্স হলো আই ডাবল প্লাস, তাহলে একজন হলো ডাবল প্লাস আই আর একজন হচ্ছে আই ডাবল প্লাস। প্রশ্ন হলো এই প্রেফিক্স এবং পোস্টফিক্সের মধ্যে পার্থক্য কি? তাহলে প্রেফিক্স দেখো, প্রেফিক্সে আমরা লিখতেছি ডাবল প্লাস আই। এই ডাবল প্লাস আই কে আমরা লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো, এটার অর্থ হলো আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। তাহলে তুমি আই ইকুয়াল টু আই প্লাস ওয়ানও যে যা লেখা যে কথা, আর ডাবল প্লাস আই লেখাও সেই একই কথা। এবারে হলো পোস্টফিক্স। পোস্টফিক্সে আমরা লিখছি আই ডাবল প্লাস, আই ডাবল প্লাস। তাহলে আই ডাবল প্লাস এর অর্থ কি? আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। এখন প্রশ্ন হলো তোমার যে স্যার আপনি প্রেফিক্সেও যা লিখলেন পোস্টফিক্সেও আপনি তাই লিখছেন, ওটাও আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, এটাও আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, তাহলে পার্থক্যটা কোথায় দুইটার মধ্যে? হ্যাঁ, এবারের প্রশ্ন হলো দুটোর মধ্যে পার্থক্যটা কি? প্রেফিক্স বরাবর লেখো, প্রেফিক্স বরাবর লেখো, আর পোস্টফিক্স বরাবর লেখো। প্রেফিক্সে লেখো কোনো প্রোগ্রামের মধ্যে যদি, প্রেফিক্সের কথা লিখতেছি, কোনো প্রোগ্রামের মধ্যে যদি দুটি চলক ব্যবহার করা হয়, কোনো প্রোগ্রামের মধ্যে যদি দুটি চলক ব্যবহার করা হয়, যেমন লেখো আই জে, যেমন আই জে, বলছি যে নেটে সমস্যা দিচ্ছে তোমার, বলছি যে যখন কোনো প্রোগ্রামের মধ্যে দুটি চলক ব্যবহার করা হয়, যেমন আই জে, যেমন আই কমা জে, তাহলে প্রথম চলকটি নূতন মান গ্রহণ করে, তাহলে প্রথম চলকটি নূতন মান গ্রহণ করে, এবং কি বলছেন, তাহলে প্রথম চলকটি নূতন মান গ্রহণ করে এবং দ্বিতীয় চলকটিও নূতন মান গ্রহণ করে। প্রথম চলকটি নূতন মান গ্রহণ করে এবং দ্বিতীয় চলকটিও নূতন মান গ্রহণ করে। আমি নূতন মানটা কি আমি বুঝাই দেব। এবারে পোস্টফিক্সে লেখো, যখন কোনো প্রোগ্রামের মধ্যে দুটি চলক ব্যবহার করা হয়, যখন কোনো প্রোগ্রামের মধ্যে দুটি চলক ব্যবহার করা হয়, যেমন আই জে, যেমন আই জে, স্যার এখানে চলক বলতে কোনটাকে বুঝাইছেন? চলক যে আই জে এ থেকে জেড পর্যন্ত যে কোনো অক্ষরেই আমরা চলক বলতে পারি। কেন? যে এদের মানের পরিবর্তন যার ঘটানো যায় তার নামেই চলক। তাইলে যখন কোনো প্রোগ্রামের মধ্যে দুটি চলক ব্যবহার করা হয়, যেমন আই জে, তাহলে ব্র্যাকেটের মধ্যে আই জে দিয়ে দাও, তাহলে প্রথম চলকটি নূতন মান গ্রহণ করে এবং দ্বিতীয় চলকটি পুরাতন মান গ্রহণ করে। প্রথম চলকটি নূতন মান গ্রহণ করে এবং দ্বিতীয় চলকটি পুরাতন মান গ্রহণ করে। প্রথম চলকটি নূতন মান গ্রহণ করে এবং দ্বিতীয় চলকটি পুরাতন মান গ্রহণ করে। যেমন পুরাতন আর নূতন জিনিসটা কি সেটা একটু দেখো। এখানে মনে করো প্রোগ্রামের মধ্যে দেওয়া আছে i = 5, তাহলে নূতন মান হবে কত? এটার সাথে যদি 1 যোগ দিয়ে দাও, i = 5 + 1, তাহলে কত হলো 6। এটার সাথে 1 দাও, 2 দাও, 3 দাও, তাহলে ওই মানের সাথে যদি কোনো কোনো মান অতিরিক্ত যোগ করা হয় তাহলে যে মানটি তৈরি হয় সেটিকে বলা হয় নূতন মান। তাহলে i যদি হয় 6 তাহলে j ও হবে 6। আর ওই পোস্টফিক্সের বেলায় i যদি নূতন মান গ্রহণ করে, এখানে এরকম যদি ঘটে তাহলে i এর মান হবে 6, j এর মান হবে আমাদের 5। পুরাতন মান বলতে এই মানটাকে বোঝায় পুরাতন মান। এই জন্য বলা হয় যে যা মান দেওয়া আছে তার সাথে যদি পরিবর্তন ঘটানো হয় তাহলে সেটাকে বলে নূতন মান। এবারে আমাদের এই জায়গায় যে আপনি 1 দিবেন ওইখানে কি মানে অন্য কোনো সংখ্যা নাকি এটা মানে প্রশ্ন থাকবে? হতে পারে। মনে করো তুমি যে মানুষ আছো, তুমি যদি তোমার কোনো পরিবর্তন ঘটাও তখন তোমাকে কিন্তু বলবে পরিবর্তন হয়ে গেছে। দ্যাট মিনস একটা সংখ্যা যা ছিল সেই সংখ্যাটার যদি পরিবর্তন ঘটানো হয় তাহলে সেটাকে বলা হয় নূতন। আচ্ছা স্যার, এবারে আমাদের লেখো ডিক্রিমেন্টাল অপারেটর। এগুলো ইনক্রিমেন্টালের কথা। এবারে হলো ডিক্রিমেন্টাল অপারেটরই লেখো। স্যার ইউনারি অপারেটরের একটা উদাহরণ দেখান, বুঝি নাই ভালো। ইউনারি অপারেটর তো এই যে শ্রেণীগুলো বললাম, ইউনারি অপারেটর প্রেফিক্স পোস্টফিক্স একমাত্র অপারেন্ডের উপর কাজ করে, কিন্তু এইখানে তো মানে কোন একটা অপারেটর তো একমাত্র চলকের উপর কাজ করলে তো কোনো রেজাল্ট হবে না। অপারেটর অপারেন্ডের উপরে কাজ করে, এই জন্য তো 5 এর সাথে প্লাস করছো 1, এই একটা অপারেন্ডের উপরে কাজ করছে, এই একটার উপরে কাজ করছে। 5 এর সাথে তোমার মূল মান দেওয়া ছিল 5, তার সাথে একটা 1 যোগ করতে না, একটা মানের উপরে সে কাজ করছে না। আমার ছিল 5, ওই একটার উপরে কাজ করে আমি তৈরি করছি 6। বুঝতে পেরেছো ব্যাপারটা? এবারে হলো লেখো তোমার ডিক্রিমেন্টাল অপারেটর। লেখো ডিক্রিমেন্টাল অপারেটর। ডিক্রিমেন্টাল অপারেটর হলো এর গ্যানটা লেখো। স্যার পোস্টফিক্স অপারেটরটা কেন? পোস্টফিক্স এই যে দুটো বললাম না, একটা প্রেফিক্স আর একটা পোস্টফিক্স। প্রেফিক্স কে ++i আর পোস্টফিক্সে i++ দিয়ে প্রকাশ করে। ওগুলোর জ্ঞান লাগবে না, যেটা লাগবে সেইটুকুই দিচ্ছি তোমাকে। আচ্ছা স্যার, এবারে তোমাকে লেখো ডিক্রিমেন্টাল অপারেটর এর জ্ঞান। যে অপারেটর চলকের মান 1 করে হ্রাস করে, যে অপারেটর চলকের মান 1 করে হ্রাস করে তাকে ডিক্রিমেন্টাল অপারেটর বলে। যে অপারেটর চলকের মান এক করে হ্রাস করে তাকে ডিক্রিমেন্টাল অপারেটর বলে। ডিক্রিমেন্টাল অপারেটরের দুটি ভাগ। ডিক্রিমেন্টাল অপারেটর দুই প্রকার। দুটি ভাগ রাখো, প্রকার জীবন। ডিক্রিমেন্টাল অপারেটরের দুটি ভাগ। এক নম্বরে হলো প্রেফিক্স, এটার বেশি জ্ঞান রাখা লাগবে। প্রেফিক্স। দুই নম্বরে হলো পোস্টফিক্স। এই প্রেফিক্সকে আমরা লিখে থাকি ডাবল মাইনাস আই, আর এটাই লিখি আমরা আই ডাবল মাইনাস। তাহলে আমাদের প্রেফিক্স আর পোস্টফিক্স এর মধ্যে পার্থক্য। প্রেফিক্স হলো ডাবল মাইনাস আই সমান সমান, এইটাকে ডাবল মাইনাস আই কে লেখা হয় আই ইকুয়াল টু আই মাইনাস ওয়ান। এবারে পোস্টফিক্সে আমরা লিখে থাকি, পোস্টফিক্স হলো আই ডাবল মাইনাস, এর অর্থ হলো আই ইকুয়াল টু আই মাইনাস ওয়ান। তাহলে আমাদের দেখো এখানে ডাবল মাইনাস আই হলো আই ইকুয়াল টু আই মাইনাস ওয়ান, আর আই ডাবল মাইনাস হলো আই ইকুয়াল টু আই মাইনাস ওয়ান। তাহলে দুটোর ক্ষেত্রেই তোমরা দেখতে পাচ্ছ যে আই ইকুয়াল টু আই মাইনাস ওয়ান। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো যে আমরা যে এর আগের বারে ইনক্রিমেন্টাল অপারেটরে লিখিয়েছি যে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, ওইটা আই প্লাস ওয়ান। আর এখানে হচ্ছে যে একই কথা, যে যখন কোনো প্রোগ্রামের মধ্যে এটা লেখা লাগবে। একই কথা, যখন কোনো প্রোগ্রামের মধ্যে দুটি চলক ব্যবহার করা হয়, যেমন আই জে, সেক্ষেত্রে আই নূতন মান গ্রহণ করবে, জেও নূতন মান গ্রহণ করবে। কিন্তু আর ওইটার ক্ষেত্রে হবে পোস্টফিক্সের ক্ষেত্রে, এটা প্রেফিক্সে গেল। পোস্টফিক্সে হলো যে যখন কোনো প্রোগ্রামের মধ্যে দুটি চলক ব্যবহার করা হয়, তখন প্রথম চলকটি নূতন মান গ্রহণ করে, দ্বিতীয় চলকটি পুরাতন মান গ্রহণ করে। যেমন আমাদের প্রশ্ন হলো যে তোমার কাছে i ইকুয়াল টু আছে 5, তাহলে এই i 5 থেকে যদি 1 বিয়োগ দিয়ে দাও, তাহলে তোমার হয়ে গেল কত? 4। তাহলে তোমার ছিল 5 টাকা, সেই 5 টাকা থেকে তোমার তৈরি হয়ে গেল 4 টাকা। তাহলে এটা হলো নূতন মান তৈরি হলো। এই 4 হলো তোমার নূতন মান, আর 5 হচ্ছে তোমার কিন্তু পুরাতন মান। 4 নূতন মান আর 5 হচ্ছে পুরাতন মান। সে কারণে আমরা এই ডিক্রিমেন্টাল অপারেটরে এভাবে আমাদের মান হ্রাস পায়, ইনক্রিমেন্টাল অপারেটরে আমাদের মান বৃদ্ধি পায়। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এটা ওই একই জিনিস লিখতে হবে, দুটোর মধ্যে পার্থক্য। এই একইভাবে আমাদের লিখতে হবে। নেটে সমস্যা দিচ্ছে মনে হয় না, ওই তন্নি বের হয়ে গেল, মানে ওর নেটে আগে থেকেই সমস্যা দিচ্ছে। জি স্যার। ওই যে ওই আবার ঢুকছে নেট, ওর ওই যে কথা কেটে কেটে যায়, এই জন্য। যাই হোক, এক একজনের নেটের ইয়া এক এক রকম। তো আমাদের এই আমরা তাইলে এইটা পড়লাম। এখন তোমাদেরকে আবার বের করে দিচ্ছি, এটার উপরে আমরা প্রোগ্রাম দেখাবো। এই ইনক্রিমেন্টাল, ডিক্রিমেন্টাল, প্রেফিক্স এবং পোস্টফিক্স এর উপরে প্রোগ্রাম তৈরি করে দেখাবো। এখন কেটে যাবে প্রোগ্রাম করা দিলে, বা একটু দেখতে পারো, এখনো টাইম আসছে। তাহলে আমরা এখানে প্রোগ্রাম তৈরি করে দেখাচ্ছি। দেখো আমাদের প্রেফিক্স প্রোগ্রাম আর পোস্টফিক্স প্রোগ্রাম, লিখে রাখো। দুটো পরীক্ষায় এভাবে উদ্দীপক আকারে আসে, পরীক্ষায় এমসিকিউ কিভাবে এভাবে উদ্দীপক আকারে আসে সেটা এখন দেখাবো। দেখো এখন এখানে প্রেফিক্স প্রোগ্রাম লিখে রাখো। প্রেফিক্স প্রোগ্রামে দেখো প্রোগ্রাম। এই প্রেফিক্স প্রোগ্রামে আমাদের আচ্ছা আমরা এই প্রেফিক্স পোস্টফিক্সটা ওই এখানে রেকর্ডিং চলতেছে তো সেক্ষেত্রে কেটে যেতে পারে অর্ধেক হয়ে সে কারণে আমি কেটে দেবো এখন। তো এটা রেকর্ডিং শেষ করছি, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।